আসসালামু আলাইকুম। অল্প বয়সে বিয়ে করার ফজিলত নেই, ইসলামের আলোকে কিছু শুনতে চাই। ভাই, অল্প বয়সে বিয়ে করার ফজিলত তো অনেক, এটা সবাই শুনতে চায়, কেননা অল্প বয়সে বিয়ে করতে চায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন বিয়ে করার পরে ওই স্ত্রীকে ভরণ পোষণের দায়িত্ব তার, তা আপনার বাপের খায়ে আপনি কেন অল্প বয়সে বিয়ে করতে চান? আপনি নিজে কিছু করে তারপরে বিয়ে করেন, ঠিক কিনা? আমরা নিজে কিছু তো করা লাগবে, এই জন্য আপনি উদ্যোগ নেন যে আপনি নিজে কিছু করবেন। এখন আমাদের করা কি? মাস্টার্স পাস করবে, 5 বছর চাকরি খুঁজবে, তারপরে কিছু করবে, তারপরে বিয়ে করবে, এটা নয়। বরং নিজেদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আর বিয়ে করতে হবে। আর আমাদের বাপ মাদের দুর্বলতা, সারা জীবন উল্টা পাল্টা করে বেড়ায়, বাপ মা জানে তারপরেও কিছু বলে না, কিন্তু যেই সন্তান বিয়ে করতে চায় তখনই বাধা দেয়। আছে কিনা এরকম বাপ মা? ভাই, তুই এতদিন যা করলি করলি, এই মেয়ে নিয়ে আমার বাড়ি চলে আসলি কেন? ও যে গুনাহ খাতাতে বাঁচার জন্য, অন্তরের তাড়নায় হারাম থেকে বাঁচার জন্য বিয়ে করতে চাইছে, এটার কোনো পাত্তা নাই। হারাম করলে তার জন্য কোনো সমস্যা নাই, বিয়ে করলে সমস্যা। এই জন্য বিয়েকে সহজ করতে হবে আমাদের। বিয়ের জন্য অনেক কিছু লাগবে, হ্যাং ত্যান লাগবে, এরকম কোনো বিষয় নয়। বরং দিনদার পাত্র পাত্রী হলে বিয়ে দিলে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে আস্তে আস্তে করে বাড়ায় দিবেন। সুতরাং অল্প বয়সে বিয়ে বলতে বালেগ হওয়ার পরে উপযুক্ত বয়সে বিয়ে করতে হবে। অল্প বয়স বলতে যা বুঝাচ্ছেন এইটা আসলে কথা ঠিক নয়।